দুই মেদিনীপুরের মধ্যে টাটা টিসকন সেরা প্রতিমার পুরস্কার পেল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ক্রিকেট ক্লাব। প্রতিযোগিতার আয়োজন করেছিল টাটা টিসকন এবং বিসন মার্কেটিং। সোশ্যাল মিডিয়ায় 3700 নেট নাগরিকের সমর্থন পেয়েছে এই ক্লাবের প্রতিমা। পুরস্কার পেয়ে আনন্দে উচ্ছ্বাসে মেতে ওঠেন ক্লাবের সদস্যরা। ক্লাব কর্তৃপক্ষের হাতে পুরস্কার তুলে দেন টাটা টিসকন ও বিসন মার্কেটিং এর আধিকারিকরা। 647টি পূজার মধ্যে প্রতিযোগিতা হয়েছিল। কোনো বিশেষ বিচারক নয়, মানুষই বেছে নিয়েছে সেরা প্রতিমা। এই প্রথমবার মেদিনীপুরের মধ্যে আমরা একটা কম্পিটিশন করি, যেখানে আমরা সেরা দুর্গাপুজো জনগণের থেকে আমরা জানতে চাই। এবং আমরা প্রায় এরকম বিভিন্ন জেলার থেকে আমরা ডিলার বন্ধুদের এবং কাস্টমারের থেকে আমরা নমিনেশন চাই, এবং নমিনেশন চেয়ে আমাদের বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে ফিজিক্যালি আমরা সেখানের প্রতিমা এবং প্যান্ডেলের যে ছবি আছে সেগুলো আমাদের ফেসবুক পেজ দেশের সোশ্যালে আমরা এটাকে আপলোড করি। এবং আপলোড করার পরে জনগণ বেছে নিয়েছে কোলাঘাট ক্রিকেট ক্লাবকে সব থেকে সেরা পুজো আমাদের মেদিনীপুরের মধ্যে, অখণ্ড মেদিনীপুরের সেরা পুজো। এখানে দর্শকদের লাইক, ফেসবুক লাইকের উপর এই কম্পিটিশনটা হয়েছে। দেশান মার্কেটিংকে প্রথমে ধন্যবাদ, টাটা টিসকনের তরফেও ধন্যবাদ। আমরা 3700 লাইক পেয়েছি, তাই আমাদের অখণ্ড মেদিনীপুরের মধ্যে আমাদের প্রথম স্থান অর্জন করেছি।